নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই নেত্ৰজিত বৰা আৰু এই মুহূৰ্তত ৰাজ্যবাসীৰ বাবে এটা অতিশয় গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব বিচাৰিছোঁ। দুৰ্গা পূজাৰ প্ৰাক্ষণত এটা প্ৰান্তত 144 ধাৰা জাৰি কৰা হৈছে। ক'ত কিহৰ বাবে 144 ধাৰা জাৰি কৰা হৈছে সবিশেষ এই মুহূৰ্তত তাৰ ভিতৰৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ। এটা অতিশয় গুৰুত্বপূৰ্ণ খবৰ, দুৰ্গা পূজাৰ প্ৰাক্ষণত ৰাজ্যৰ এটা প্ৰান্তত 144 ধাৰা জাৰি কৰিছে প্ৰশাসনে। যোগেগোপাৰ এটা মন্দিৰত জাৰি কৰা হৈছে 144 ধাৰা। পূজা অনুষ্ঠিত করাক লৈ দুখনকৈ সমিতির মাজত সৃষ্টি হয়েছিল সংঘাত, আর তারপরেই এই সংঘাতক কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতির বাবে 144 ধারা জারি করা হয়েছে। দুইখান পূজা সমিতি একে সময়তে প্রশাসনের পর বিচারছিল অনুমতি। দুই ফয়দর সংঘাতক লৈ আরক্ষী জারি করেছে কঠোর নির্দেশনা, প্রশাসনের ফল কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। পূজাস্থলীত শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন। উত্তর খালমা মহকুমা প্রশাসনে জারি করেছে এই জাননী। আর চলন্ত পাড়া আঞ্চলিক দুর্গা মন্দিরের পূজা অনুষ্ঠিত করাক লৈ সংঘাতের সৃষ্টি হয়েছিল দুটাকৈ ফৈদের মাজত। একে সময়তে দুটাকৈ ফৈদে অনুমতি বিচাৰিছিল পূজা অনুষ্ঠিত করাক লৈ, আর তারপরে জাননি জারি করা হয়েছে। দুটা ফয়দর সংঘাতক লৈ আরক্ষী জারি করেছে এই কঠোর নির্দেশনা। জাননি দেখাইছো, প্রশাসনের ফল জাননি প্রেরণ করা হয়েছে। যোগীঘোপার এটা মন্দিরতে জারি করা হয়েছে 144 ধারা। দুর্গা পূজার প্রাক্ষণত দুখনকৈ সমিতির মাজত সৃষ্টি হয়েছিল সংখ্যা। উত্তর খালমরা আরক্ষী ফালৰ পৰা এই উত্তর খালমরা সাব ডিভিজনেল ম্যাজিষ্ট্রেটৰ ফালৰ পৰা এই জাননী জাৰি কৰা হৈছে। নর্থ খালমরা সাব ডিভিজনেল ম্যাজিষ্ট্রেট বুলি উল্লেখ কৰা আছে, জাননী জাৰি কৰা হৈছে। আৰু উত্তর খালমরা মহকুমা প্ৰশাসনে জাননী জাৰি কৰিছে। জাননীখন আমি দেখুৱাইছোঁ। পূজা মন্দিৰত দুয়োখন সমিতিৰ সংঘাত সৃষ্টি হোৱা কেন্দ্ৰ কৰি এই সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হৈছে।